আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আজকে আসলাম শিবচর রেলওয়ে স্টেশনে। এখন বিকাল 5টা বাজে। এখন একটা রেল আসবে আন্তনগর। রেল স্টেশনে আমরা কিছুক্ষণ আগে আসলাম। এসে দেখি স্টেশনে অনেক লোক, সব লোক বাসায় যাবে, তার পরিবারদের সাথে ঈদ উদযাপন করবে। দেখুন কত লোক বসে আছে শিবচর রেলওয়ে স্টেশনে। এখান থেকে তারা রেলে উঠবে, আর রেলও আসবে কিছুক্ষণের ভিতরে। এই দেখতে পাচ্ছেন কত লোক, আর রেল আসবে মনে হচ্ছে আজকে একটু লেট করে। সব সময় 4:30টার সময় এই শিবচর রেল স্টেশনে আসে, আজকে অনেক বেশি লেট হইতেছে। সবাই অপেক্ষায় আছে। এখন রেল এসে গেছে, সবাই রেডি হয়ে নিতেছে। দেখতে পাচ্ছেন সবাই উঠে তার নিজ নিজ জায়গায় যাইতেছে রেলে ওঠার জন্য। এই যে রেলটি এসে গেছে, এটা হচ্ছে আন্তনগর রেল। এই শিবচর এখন এই জায়গায় 2 মিনিট রাখবে, তারপর যাত্রী উঠবে, তারপরে রেলটি আবার ছুটে যাবে, এরপর আবার এই রেলটা ভাঙ্গা গিয়ে থামবে। আমাদের এই শিবচর রেল স্টেশন থেকে আবার ভাঙ্গা গিয়ে ঘুরে আসা যায়। এই দেখতে পাচ্ছেন সবাই ওঠার জন্য দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় আছে এই শিবচর রেল স্টেশনে, কারণ সামনে ঈদ কুরবানির, তার কারণে সবাই রেলে ছুটতেছে, কারণ রেলে এখন যানজট কম, খালি মানুষের ভিড় একটু বেশি থাকে, তার কারণে রেলেই যাইতেছে। আমাদের এই সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সবাই দৌড়াদৌড়ি করে রেলে উঠতেছে। এই জায়গায় আবার পুলিশ আছে, তারা দেখতেছে আবার ঠিকভাবে রেলে যাত্রী উঠাই দিতেছে। রেলটি আর কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে, যাত্রীর জন্য 2 মিনিট অপেক্ষা করে। এখন সময় শেষ, রেলটি আবার ছুটে যাচ্ছে যাত্রী নিয়ে শিবচর স্টেশন থেকে। এখন যাইতেছে। বিকালে এসে দেখতেই পারলাম, খুব ভালো লাগলো। এটা আবার এখন ভাঙ্গা গিয়ে থামবে, আবার ভাঙ্গা থেকে যাত্রী নেবে। এটা ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে যাত্রী নিয়ে। কমলাপুর থেকে এসে আবার পদ্মা স্টেশন আছে, ওই জায়গায়ও থামে, তারপর শিবচর রেল স্টেশনে এই জায়গায়ও থামে, ভাঙ্গা গিয়েও থামে। এখন এই রেলটা যাইতেছে, দেখতে পাচ্ছেন। আর রেলের ভিতরে বসে অনেক লোকজন আয় দিতেছে। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।